এখন রাস্তাতে দেখলাম ফ্রি ফায়ার খেলছে, এখন তো ওকে কে ঠেকাবে বলেন তো দেখি এখন? আর দিনরাত আপনি দেখতে পাচ্ছেন, মুরব্বি সাহেব এদিকে তাকান, দিনরাত আপনি দেখতে পাচ্ছেন আপনার ছেলের হাতে মোবাইলটা যা আছে 4G মোবাইলটা 5G মোবাইল, ওই মোবাইলে দিনরাত ফ্রি ফায়ার চলে, দিনরাত। আপনি দেখেন, আপনাকেই বলছি আপনি দেখেন, কেন মোবাইলটা নিয়ে লাথি মেরে ভেঙে চৌচির করে দিতে পারলেন না? আর নইলে ডিলিট করে দিতে বলতে পারলেন না, আনইনস্টল করতে বলতে পারলেন না? ও জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি লুডু, চোসা, দাবা, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি এগুলোর সাথে অন্তর্ভুক্ত, এ যাবতীয় জিনিস যারা খেললো তারা সুয়ারের রক্তের সাথে হাত মিশালো, সুয়ারের রক্ত। ছি, লজ্জা হয় না আপনার ছেলের? আপনার ছেলেকে খারাপ লাগে না? আপনার ছেলের মানবতা নেই, ইতস্তবোধ নেই, বোধগম্য নেই, বোধোদয় নেই, মানবতা নেই আপনার ছেলের। কেন সুয়ারের রক্ত লড়তে এত ভালো লাগে আপনার ছেলেকে? দিন রাত আপনার ছেলে ফ্রি ফায়ার খেলে, দিন রাত পাবজি খেলে, দিন রাত আপনার ছেলে বোর্ডের দোকানে আড্ডা পেটে আর ক্যারাম বোর্ড খেলে। চায়ের দোকানে দিকে ক্যারাম বোর্ড চলে না মনে হয়? চলে? ওই ক্যারাম বোর্ড দিন রাত খেলে আপনার ছেলে, দিন রাত। জনগণকে আমরা বুঝাতে পারলাম না তো হাদিস কোরআন কাকে বলে। মনে করছেন যে এইভাবেই জীবন, জি না, এইভাবে চলাচল করার নাম জীবন নয়। এটা ক্ষণস্থায়ী জায়গা, পরকাল পরে আছে চিরস্থায়ী জায়গা। অতএব একটু হিসাব নিকাশ করে চলিয়েন, পরকালে লাভবান হবেন ইনশাআল্লাহ।